পুলিশের উপর হামলা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সার্জেন্ট সহ 4 ট্রাফিক পুলিশ আহত হয়েছেন। মঙ্গলবার রাত 9টায় নগরীর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ পুলিশ পেটাবো, এটা বলেই ছাত্রলীগ কর্মীরা হামলে পড়ে দায়িত্বরত পুলিশের উপর। নির্বাচনকে প্রভাবিত করে এমন ব্যক্তিদের ভ্রমণ সীমিত করতে নতুন ভিসা নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে চলতি বছরের জুন মাসে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কির্বি কথা বলেছিলেন। প্রকাশ্য দিবালোকে পুলিশকে পিটালো ছাত্রলীগ। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনাদের গায়ে পশম দাঁড়িয়ে যাবে যে পুলিশ প্রশাসন সবসময় ছাত্রলীগের পক্ষে কথা বলে যাচ্ছিল, এমনকি সে ছাত্রলীগের পক্ষে কাজ করে যাচ্ছিল। কিন্তু এমন একটা সময় যে সময়টিতে পুলিশের উপর অত্যাচার এমনকি লাঠি চার্জ পর্যন্ত করেছে সেই ছাত্রলীগ। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে পুলিশকে পিটাবো এমনই কিছু মন্তব্য করে রাস্তায় প্রকাশ্যে সে পুলিশের উপর আক্রমণ করেছে সেই ছাত্রলীগ। দর্শক শ্রোতা, অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবার প্রতি একটি অনুরোধ থাকবে, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুল পরিমাণও নড়চড় হয়নি। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখার পর আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে, কেননা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পর হামলা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সার্জেন্ট সহ 4 ট্রাফিক পুলিশ আহত হয়েছেন। মঙ্গলবার রাত 9টায় নগরীর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ পুলিশ পেটাবো, এটা বলেই ছাত্রলীগ কর্মীরা হামলে পড়ে দায়িত্বরত পুলিশের ওপর। হামলায় কনস্টেবল মুস্তফা মারাত্মকভাবে আহত হয়েছেন। এছাড়া সার্জেন্ট মনিরুল হাসান সহ আরও দুজন কনস্টেবল আহত হন। কনস্টেবল মুস্তফাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর 3 ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়, যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে ছাত্রলীগ কর্মীরা। হামলার শিকার সার্জেন্ট মনিরুল হাসান জানান, মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় গাড়িটি আটক করেন তিনি। এ সময় আজকে পুলিশ পেটাবো বলে ঘটনাস্থল থেকে চলে যায় ছাত্রলীগ কর্মীরা। কিছুক্ষণ পর আরো 15-20 জনকে নিয়ে আসে এবং পুলিশ লীগ বলে তাদের ওপর হামলা করা হয়। এ সময় ট্রাফিক পুলিশের কাছ থেকে বডি ক্যামেরা ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা এসে পুলিশকে ছাত্রলীগের হাত থেকে উদ্ধার করেছে। নির্বাচনকে প্রভাবিত করে এমন ব্যক্তিদের ভ্রমণ সীমিত করতে নতুন ভিসা নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে চলতি বছরের জুন মাসে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কির্বি কথা বলেছিলেন। 6 সেপ্টেম্বর হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিং কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বিষয়ে তিনি আবারও কথা বলেছেন। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে জন কির্বি বলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি। বাংলাদেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনগণকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে তারা। যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনের, আপনারা সেই ভিডিও পুলিশ দেখতে পেলেন। সেই ভিডিওটি দেখার পর, সেই কথাগুলো শোনার পর আপনার মনে কেমন প্রশ্ন জাগতে পারে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।